আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু মাছে ভাতেই বাঙালি। বাঙালির টেবিলে ডাল থাকবে না এমন তো হয় না। একেবারে সঠিক পদ্ধতিতে বাঙালি স্টাইলে মসুরের ডাল রান্নাটা আজ আমি দেখাবো। ডালটা তো সবাই রান্না করে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি মনে করব যে ডালের সাথে, বা আমি বলবো শুধু ডিম্বাজি আর আলু ভর্তা হলে এ ডাল দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই সুস্বাদু। এখানে আমি দুটো টিপস দিব। ডাল রান্নার সময় একটি গর্তযুক্ত পাতিলে ডাল রান্না করবেন, আর মসুরের ডালটা রান্নার আগে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন। আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে, ভালোভাবে ধুয়ে একটি পাতিলে ডালগুলো দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম এখানে। ফুটন্ত পানি দিলে বেশি ভালো, ডালটা দ্রুত সেদ্ধ হয়। 1 চায়ের চামচ রসুন বাটা, 1টা পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ, লবণটা একেবারে অল্প পরিমাণে দিবেন। 1টি তেজপাতা, খুব সুন্দর ফ্লেভার আসবে। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে থাকবো পাশে, কিন্তু ডালটা দ্রুত বলক চলে আসে। চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন। এই যে ডালটার বলক কিভাবে আসতেছে দেখুন, যদি নিবু নিবু জ্বালে দেন তাহলে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। যেদিকে তাপ পাবে সেদিকেই সেদ্ধ হবে, বাকিটা কিন্তু সেদ্ধ হবে না, চ্যাপটা চ্যাপটা হয়ে থাকবে, এটি কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমার ডালগুলা দেখুন, স্ক্রিনে তো দেখতে পারছেন যে ডালগুটনি দিয়ে ঘুটার আগে কিন্তু ডালটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গুটনি দিয়ে ভালোভাবে একটু ঘুটে নিব, কারণ এটি ভিজিয়ে রাখলে চুলার ফ্লেম যদি ভালোভাবে সেদ্ধর সময় দিয়েন তাহলে কিন্তু ডালটা আর শক্ত হয়ে থাকবে না। এখন ডালে আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। গুঁড়া মরিচ কখনো ডালে ব্যবহার করবেন না, কারণ এই কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য। আর আবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, ঘন বা পাতলা যে যেমন খাবেন সেভাবে করে নিবেন। আমি ফুটন্ত গরম পানি দিয়ে 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে একটু জালটা দিয়ে নিয়েছি ডালের ভিতরে। ডালটা আমার রান্না হয়ে গিয়েছে আর আমি লবণটাও চেক করে নিয়েছি। তবে যে কোনো ডাল রান্নার সময় যে বাগার দেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কাজ। বাগারটা যদি সুন্দরভাবে দিতে পারেন যে কোনো ডালে খুবই টেস্টি হবে। এখানে আমি প্রায় প্যানে কিছু সয়াবিন তেল দিলাম আর 2টো রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ। ডাল বাগারে অবশ্য শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভারও আসে আর খেতেও ভালো লাগে। এই মরিচটার কিন্তু ঝালটা বের হবে না। আমরা কিন্তু হাই ফ্লেমে দিয়ে রসুনগুলো ভাজবো না। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কী হবে, অতিরিক্ত তেল গরমের কারণে রসুনটা পুড়ে যাবে, কিন্তু রসুনের যে নিজস্ব একটি ফ্লেভার সেটা বের হবে না, আর ডালের ভিতরেও কিন্তু ও ফ্লেভারটা আপনারা পাবেন না। এখন এখানে দিয়ে দিলাম 1 চায়ের চামচ কালো জিরা, 1/2 চায়ের চামচের মতো মেথি। এ 2টি উপকরণ দিলে ডালের ভিতরে খেতে ভীষণ ভালো লাগে। চুলার আঁচটা লোতে রেখেই ভালোভাবে একটু ভেজে নিব, যাতে করে মেথি কালি জিরার খুব সুন্দর ফ্লেভার আসে। নিজেরা ভাজলে বুঝতে পারবেন, যখন একটু ব্রাউন কালার হবে তখন আমরা ডালের ভিতরে এটি দিয়ে দিব। দেখুন, দিয়ে আর আমি বলকটা দেওয়াবো না বা চুলায় আর জাল দিব না। লাস্ট স্টেপে একটি কাজ করব, এখানে ধনিয়া পাতাটা দিব। ধনিয়া পাতাটা আমরা চুলার উপরেই দিব না, কারণ ও সময় দিলে এটার ফ্লেভারটা চলে যাবে। এখন যদি দেন, এই যে বলকটা আসার পরে বা বাগারটা দেওয়ার পরে চুলার থেকে যখন আমরা নামিয়ে নিব, তখন মাশাল্লাহ দেখুন এর কালারটা, থিকনেসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, সত্যি অসাধারণ। আপনারা বাসায় একবার হলো এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন। ডাল তো সবাই রান্না করতে পারে, তবে এক একজনেরটা এক এক রকম হয়। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।